দরখাস্তকৃত ডিআইজি মিজানকে তুলে দেয়া হলো পুলিশের হাতে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন আবেদন নামঞ্জুর, বাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়েছে মন্তব্য আদালতের। জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ জীবিত আছেন, ব্রিফিংয়ে জানালেন জিএম কাদের, গুজব না ছড়ানোর আহ্বান। কিছুটা উন্নতি হয়েছে ফুসফুস সংক্রমণের। হজ ফ্লাইট শুরুর দুই দিন আগেও ভিসা হয়নি অনেকের, উৎকণ্ঠায় এজেন্টরা, যাত্রা বাতিলের আশঙ্কা হাবের, ফেরত দেয়া হবে না টিকিটের টাকাও। বরগুনার পর এবার চট্টগ্রামে সহিংস আচরণের ভিডিও ভাইরাল, যুবলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা বলছেন স্থানীয়রা, জড়িত পাঁচজন গ্রেফতার। এবং বিশ্বকাপের কঠিন সমীকরণের মুখে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত টাইগাররা, অনুশীলন শেষে জানালেন মাশরাফি। দেখছিলেন শিরোনাম, জনপদের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজানের আগাম জামিন আবেদন খারিজ করে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। এ সময় ডিআইজি মিজান পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছে বলে মন্তব্য করেন আদালত। দুদকের মামলায় গ্রেফতার মিজানকে রাতে শাহবাগ থানায় রাখা হবে, কাল তোলা হবে আদালতে। প্রায় 7 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হওয়ার পর থেকেই গা ঢাকা দেয় পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজান। গ্রেফতার এড়াতে হাইকোর্টে জামিন পেতেও নিয়েছিলেন কূটকৌশল। দিনভর নানা আলোচনার মধ্যে সোমবার বিকেল 3টার দিকে হাইকোর্টে আসেন মিজান। 3:30টার দিকে শুরু হয় জামিন শুনানি। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাকে গ্রেফতার করতে শাহবাগ থানা পুলিশকে নির্দেশ দেন উচ্চ আদালত। টিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে ওনাকে মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ ঢাকার উপস্থাপন করবে, ওখানে ওনাকে প্রডিউস করবে, তারপরে যা আইনানুগ ব্যবস্থা সেভাবেই আইন অনুযায়ী কাজ হবে। মাহমুদুল হাসানকে 72 ঘন্টার জামিন দিয়েছেন, 72 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট আদালতে মাহমুদুল হাসানকে হাজির হতে নির্দেশ দিয়েছেন। আদালত বলেন ডিআইজি মিজানের কর্মকাণ্ডে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেই সঙ্গে দুর্নীতি দমন কমিশনকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আইনজীবীরা বলছেন উচ্চ আদালতের এই আদেশ দুর্নীতিবাজদের জন্য কঠোর বার্তা। পুলিশ প্রশাসনের ইমেজ ডিস্ট্রয় করে দিয়েছে এবং কাজেই এটা গ্র্যাভিটি অফ দ্য অফেন্স, গ্র্যাভিটি অফ দ্য কন্ডাক্ট দিচ্ছে আদালত যে দুর্নীতির প্রতি বিচার বিভাগ টোটালি জিরো টলারেন্স। আদালতের লিখিত আদেশ হাতে পাওয়ার পর সন্ধ্যা 6টার দিকে মিজানকে নেওয়া হয় শাহবাগ থানায়। মঙ্গলবার তাকে বিচারিক আদালতে হাজির করা হবে। আজকে আমাদের এখানে হেফাজতে থাকবে, আগামীকালকে আমরা মহানগর ডিসিশন কোর্ট সেখানে প্রডিউস করব। নারী কেলেঙ্কারির মাধ্যমে আলোচনায় আসে ডিআইজি মিজান, এরপর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সবশেষ দুর্নীতি থেকে বাঁচতে দুদকের এক কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বালিশের বাজার মূল্য যাচাইয়ে সময় লাগায় রূপপুরের ঘটনায় তদন্ত প্রতিবেদন দিতে দেরি হচ্ছে বলে আদালতকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বারবার সময় নেয় এ সময় ক্ষোভ প্রকাশ করেন আদালত। আদালত বলেন বিষয়টি স্পর্শকাতর হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুরুত্ব দিচ্ছে না। বিচারপতি তরিকুল হাকিম ও বিচারপতি সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন। আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 14 জুলাই পর্যন্ত সময় আবেদন করেন রাষ্ট্রপক্ষ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অনিয়মের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে গত 19 মে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আলাদা দুটি কমিটি কাজ করছে। তদন্তের মেয়াদও 3 দফা বাড়ানো হয়েছে। জীবিত আছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এমনটা জানিয়ে তার ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। বরানীতে চেয়ারম্যানের কার্যালয়ে ব্রিফিংয়ে বলেন এরশাদের ফুসফুসের সংক্রমণের কিছুটা উন্নতি হয়েছে। এর আগে সম্মিলিত সামরিক হাসপাতালে এরশাদকে দেখতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা। রোববার রাত থেকে নানা গুঞ্জন শুরু হয় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা নিয়ে, এমনকি তিনি মারা গেছেন বলেও খবর চাওয়া হয়। যদিও এসব খবরকে গুজব বলে নেতাকর্মীদের জানানো হয় দলের পক্ষ থেকে।
সোমবার সকালে এরশাদকে দেখতে সিএমএইচে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে দুপুরে সংবাদ সম্মেলনে আসেন দলটির শীর্ষ নেতারা। এরশাদের অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে জি এম কাদের বলেন, তার শ্বাসকষ্ট কমেছে, তবে ইনফেকশন বেড়েছে কিডনিতে। সকাল পর্যন্ত যেটা আমরা দেখেছি ডাক্তারদের ভাষায়, সেটা হলো শারীরিক অবস্থা এখন আগের দিনের মতো স্থিতিশীল রয়েছে। ওনাদের কথা হলো স্থিতিশীল রয়েছে এখন, অর্থাৎ অপরিবর্তিত আছে। এই ওনাদের ভাষায় এই অপরিবর্তিত থাকা হলো শুভ লক্ষণ, যেহেতু ওনারা শঙ্কা করছিলেন যে অবস্থার অবনতি হতে পারে। অবনতি যখন হয়নি, স্থিতিশীল আছে, এটাই হলো শুভ লক্ষণ। এ সময় এরশাদকে নিয়ে কোনো ধরনের গুজব না ছড়াতে সবার প্রতি আহ্বান জানান জি এম কাদের। ফেসবুকের মাধ্যমে যেন এগুলো অযথা কোনো সংবাদ না দেওয়া হয়। আমরা তার স্বাস্থ্য সম্পর্কে যতটুকু সম্ভব কারিগরি বা টেকনিক্যাল বিষয়গুলি সম্পর্কেও যতটুকু জানি সেগুলো আপনাদেরকে অবহিত করব। এই মুহূর্তে এরশাদকে দেশের বাইরে না নিতে চিকিৎসকদের পরামর্শ রয়েছে বলেও জানান জি এম কাদের। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাবেক রাষ্ট্রপতি এরশাদের অবস্থা আশঙ্কাজনক, তবে আগের থেকে একটু ভালো বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিকেলে ঢাকা সিএমএইচে এরশাদকে দেখতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি এরশাদের সুস্থতায় সবার কাছে দোয়া চান। ওনার অবস্থা একটু ক্রিটিক্যালি বলা যায়, এখন গত কিছুটা সময় আগেও যেরকম ছিল এখন একটু ইম্প্রুভ করছে, কিন্তু ওভারঅল সিচুয়েশন একটু ক্রিটিক্যাল। এখানে যা যা যথেষ্ট চিকিৎসা দেওয়া সম্ভব, সব ধরনের চিকিৎসা এখানে দেওয়া আছে। এখন বাকি আল্লাহর ইচ্ছা, আমাদেরকে দোয়া করতে যাতে উনি সুস্থ হন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের আকবরশাহ এলাকায় মহসিন নামে এক যুবলীগ কর্মীকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে জখম করেছে দুষ্কৃতিকারীরা। আহত মহসিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। আগামী কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সিসিটিভি ফুটেজে দেখা যায় নগরীর আকবরশাহ থানাধীন বিশ্বকলোনি এলাকায় ঠিক 5:16 অতর্কিত যুবলীগ কর্মী মহসিনের উপর হামলা করে কিছু যুবক। এ সময় মধ্যযুগীয় কায়দায় তার পা ধরে রেখে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করতে দেখা যায়। ঠিক 2.5 মারধরের পর মহসিনকে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। মেরে ফেলার উদ্দেশ্যে স্থানীয় কাউন্সিলর জসিমের অনুসারীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ যুবলীগ কর্মী মহসিনের। আমরা মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করছি, মারধরের শিকার মহসিন উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সরওয়ার মোর্শেদ কোচির অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। আগামী কাউন্সিলর নির্বাচনে দাঁড়ানোর কথা রয়েছে সরওয়ার মোর্শেদ কোচির। মূলত কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান কাউন্সিলর জসিম এ হামলা করিয়েছে বলে অভিযোগ রাজনৈতিক নেতাদের। মহসিনের বিষয়টা একদম সুস্পষ্ট যে কারা কারা মারছে, কিভাবে মারছে, এই লোকগুলা কার। আমরা আইনের কাছে সম্বন্ধে জানাচ্ছি যে আইনের কাছে যথেষ্টভাবে সুন্দরভাবে সুস্থ বিচার আমরা চাই। আগামী দিনে নির্বাচন, এই নির্বাচন পাক মুহূর্তে যদি আমি সন্ত্রাসী কার্যকলাপ করে কিছু ভয়ভীতি দেখিয়ে দিতে পারি, তাহলে আমার অবস্থাটা সব পাকাপোক্ত থাকবে। এটাই এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। যাকে মারছে তার কোনো ধরনের বিরোধ হয়তো পূর্ব থেকে চলে আসছিল, এটাকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটছে। যারা আটক আছে এবং যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে, আর যে ভিকটিম আছে তার পরিবারের পক্ষ থেকে যদি কোনো মামলা দেওয়া হয় তাহলে ওইটাও আমরা মামলা হিসাবে রেকর্ড করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা করা হয়নি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। পাবনায় শেখ হাসিনা ট্রেনে গুলিবর্ষণ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। মামলার রায় আগামী বুধবার ধার্য করেছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত জায়রা জজ আদালতের বিচারক রোস্তম আলী রায়ের দিন ধার্য করেন। এর আগে সকালে মামলার 30 আসামির উপস্থিতিতে উভয় পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। মামলার প্রধান আসামি ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির দুলাল আদালতে হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 1994 সালে 23 সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী দলীয় কর্মসূচিতে অংশ নিতে ট্রেনে করে খুলনা থেকে সৈয়দপুরে যাচ্ছিলেন। ঈশ্বরদী রেলওয়ে জংশনে পৌঁছালে শেখ হাসিনার কামরা লক্ষ্য করে গুলি চালায় আসামিরা। যদিও প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার ওসি
নজরুল ইসলাম বাদী হয়ে বিএনপির সাত নেতাকর্মী সহ অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন। তদন্ত শেষে 52 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় সিআইডি। আমরা আশাবাদী যে সকল আসামিরই সর্বোচ্চ শাস্তি হবে এবং আদালতের কাছে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করছি। যদি ন্যায় বিচার হয়, যদি আমরা আশা করছি আমরা অবশ্যই ন্যায় বিচার পাবো। ন্যায় বিচার পাইলে যেহেতু সাক্ষী প্রমাণে কোনো কিছুই আসে নাই, সবাই নির্দোষ খালাস পাবে বলে আমরা বিশ্বাস করি। ছয় দিনের রাষ্ট্রীয় সফরে চীনে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি চীনের দালিয়ানির উদ্দেশ্যে রওনা হন। এবারের সফরে প্রধানমন্ত্রী চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠক করবেন। বৈঠকে রোহিঙ্গা ইস্যুর যৌক্তিক সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে চীনের সহযোগিতা চাওয়া হবে। এছাড়া দুই দেশের ব্যবসা ও বাণিজ্য বিষয়ক বেশ কয়েকটি চুক্তিও সই হওয়ার কথা রয়েছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা। সফর শেষে 6 জুলাই প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক যারা আইএসএ যোগ দিয়ে দেশ ছেড়েছিলেন তারা ফিরতে চাইলে প্রবেশ মুখেই আটকে দেওয়া হবে। এ ব্যাপারে ইমিগ্রেশনকে অবহিত করা আছে বলে জানিয়েছেন কাউন্টার টেরিজমের প্রধান মনিরুল ইসলাম। আর র‍্যাব মহাপরিচালক বলছেন দেশে বর্তমানে উগ্রবাদের ঝুঁকি কিছুটা কম থাকলেও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় সর্বোচ্চ সতর্ক আছেন তারা। গুলশান হলি আর্টিজান হামলার 3 বছর উপলক্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন তারা। এদিকে গুলশানে হলি আর্টিজান হামলার 2 বছরের মাথায় চার্জশিট দেওয়ার পর মামলাটি এখন রয়েছে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। গুলশান হলি আর্টিজানে দেশের সবচেয়ে নৃশংস জঙ্গি হামলার পর কেটেছে 3 বছর, কিন্তু শোকের ক্ষতে প্রলেপ পড়েনি এতটুকু। প্রতি বছরই ছেলের ছবি বুকে নিয়ে হলি আর্টিজানের সামনে আসেন মাকসুদা বেগম। হামলার দিন আহত হয়ে ঢাকা মেডিকেলে 2 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানে তার কিশোর ছেলে জাকির ওরফে শাওন। ছেলে শোকের শোকে শেষ হয়ে গেছি, ওনে আমার খালি খাসা ডালিছে কখন যাইগা, তবে একটা আশা আমার ছেলের বিচারটা পাইলাম না। সেদিনের ঘটনায় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন 2 পুলিশ কর্মকর্তা, আহত হন বেশ কয়েকজন। এই দিনে ঘটনাস্থলে আসেন তারাও। ওই দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে আজও আমার লোম শিহরিত হয়ে ওঠে, তার কারণ আমি নিজেও আহত হয়েছিলাম। হয়তো আমার দেহরক্ষী আমার সাথে না থাকলে হয়তো আমি আরও বেশি গুরুতর আহত হতাম। নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাতে আসেন ইতালির রাষ্ট্রদূত, আসেন বাংলাদেশে বসবাসরত আর্জেন্টিনা, জাপান ও ভারতের নাগরিকরাও। গুলশান হামলায় নিহত 21 জনের মধ্যে ছিলেন এসব দেশের নাগরিকরাও। পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। শ্রদ্ধা জানান র‍্যাব মহাপরিচালকও। বৈশ্বিকভাবে জঙ্গিবাদ কিন্তু পরাস্ত হয় নাই, যেহেতু আমাদের দেশে এটি ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রভাব সৃষ্টি করেছে। সারা বিশ্বব্যাপী জঙ্গিবাদ নিশ্চিহ্ন এবং পরাস্ত না হওয়া পর্যন্ত দেশবাসীকে আমাদের সবাইকে এর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ থেকে যারা গিয়েছে তাদের তারা আইডেন্টিফাইড, তারা বাংলাদেশে প্রবেশ করতে চাইলে আমাদের এন্ট্রি পয়েন্টেই তাদের শনাক্ত করা সম্ভব হবে, আইডেন্টিফাই করা সম্ভব হবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা। সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সেই রকম কনফিডেন্সও আমাদের রয়েছে। পাশাপাশি বাংলাদেশি বংশোদ্ভূত পৃথিবীর অন্যান্য দেশ থেকে যারা গিয়েছে তাদেরও আমরা যতদূর জানি অধিকাংশই মারা গিয়েছে। তারপরেও কেউ যদি ফেরত আসার চেষ্টা করে সেটি আমরা আশাবাদী যে তাদেরকেও আমরা শনাক্ত করতে পারবো এন্ট্রি পয়েন্টে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো। সন্ত্রাস উগ্রবাদ মুক্ত নিরাপদ সমাজ গড়তে আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। গুলশান হলি আর্টিজান হামলার 2 বছরের মাথায় চার্জশিট দেওয়ার পর মামলাটি এখন রয়েছে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। আইনজীবীদের আশা আগামী 2-3 মাসের মধ্যে এই মামলার বিচার কাজ শেষ হবে। এ বিষয়ে আলোচনায় অতিথিদের সঙ্গে নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের রিপোর্টার শাহরিয়ার জামানদীপ। ধন্যবাদ তামিম। হলি আর্টিজান হামলার 3 বছর আজকে, এই 3 বছরের এই হলি আর্টিজান হামলার মামলার সর্বশেষ কী অবস্থা এবং সামগ্রিক জঙ্গিবাদ নিয়ে কী অবস্থা রয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই জন্য 2 জন অতিথি রয়েছে আমাদের আর সাথে। প্রথমে আমি একটু কথা বলতে চাই এই মামলার অন্যতম আইনজীবী এবং মামলাটি সম্পর্কে যিনি প্রথম থেকেই রয়েছেন, যে মামলা চার্জশিট হয়েছে, অভিযোগ গঠন হয়েছে এবং সাক্ষ্য গ্রহণ চলছে, সবশেষ এই মামলার কী অবস্থা এবং এই মামলা শেষ করতে কী পরিমাণ সময় আপনাদের লাগতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন যে 2016 1 জুলাই হলি আর্টিজান রেস্টুরেন্টের গুলশানের কূটনৈতিক পাড়ায় সেখানে
জেএমবির নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্যরা সেখানে হামলা চালায় এবং নৃশংসভাবে সেখানে 22 জনকে তারা হত্যা করে। এর মধ্যে 17 জন ছিল বিদেশি এবং 3 জন আমাদের বাংলাদেশি এবং 2 জন পুলিশ ছিল, অফিসার ছিল, তাদেরকে নৃশংসভাবে তারা হত্যা করে। এই হত্যার পরিপ্রেক্ষিতে এখানে এই মামলাটা দীর্ঘদিন তদন্ত হয়। এটা ডিএমপির অ্যান্টি টেররিজম তার ইউনিট, তারা এই মামলা তদন্ত করে এবং তদন্ত করে তারা এখানে 8 জনকে এখানে মামলায় তারা চার্জশিট দাখিল করে 8 জনের বিরুদ্ধে। মামলাটা এখন ইয়েতে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের মামলাটা বিচারাধীন আছে এবং এই মামলায় মোট 211 জন সাক্ষী, এর মধ্যে 61 জন সাক্ষী হয়েছে এবং এটা এখন চলছে। এখন আগামীকালকেও মামলাটার তারিখ আছে সাক্ষীর জন্য এবং সাক্ষী আসবে আমরা আশা করি। তো আমরা মনে করি যে এই মামলা অত্যন্ত একটা ঘৃণ্য অপরাধ যারা করেছে এদের অবশ্যই আমরা বিচারের সম্মুখীন আমরা করতে পেরেছি। তাই আমি মনে করি যে আমরা যদি সঠিকভাবে এই মামলাটা পরিচালনা করি বা সাক্ষী যদি ঠিকভাবে আসে তাহলে আমরা খুব শীঘ্রই এই মামলাটা আমরা বিচার শেষ করতে পারবো। স্যার, আমরা একটা আপনার কাছে আসতে চাই। আপনি শুনলেন যে মামলার কী অবস্থা এবং সামগ্রী, আমরা আপনার কাছ থেকে শুনতে চাই যে এই যে হলে আর্টিজান হামলা, এটা তো জঙ্গিবাদের একটা অন্যতম বড় হামলা ছিল, বাংলাদেশের সবচেয়ে বড়। এর পরবর্তীতে বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে কী অবস্থা রয়েছে এবং এই হামলার যে মামলাটি চলছে, মামলাটি নিয়ে আপনার বক্তব্যটা আসলে কী? না মানে আমাদের এখানে যে আমাদের এখানে যে সমস্যাটা ছিল, আমরা দীর্ঘ কয়েক দশক ধরে দেখেছি যে আপনার রাজনীতিতে ধর্মের ব্যবহার। হ্যাঁ, কিন্তু জঙ্গিবাদী হামলার বিষয়টা আমরা কিন্তু 2001 সাল থেকে দেখা শুরু করলাম, যে রমনা বটমূলে হামলা, উদিচিতে হামলা, উদিচির যে সমাবেশে হামলা, তারপরে আধ ঘন্টার ব্যবধানে 300 জায়গায় মানে বোমা বিস্ফোরণ। হ্যাঁ, সুতরাং তারপরে কিন্তু আমরা দেখলাম 2006-07 ওই সময়টাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান মানে মোটামুটি জঙ্গিবাদকে নির্মূল করে ফেলেছিল। 2012 সাল থেকে আবার যে জঙ্গিবাদের উত্থানটা আমরা দেখেছি তার একটা কালমিনেশন ছিল, তার একটা চূড়ান্ত রূপ ছিল হোলি আর্টিজান। এবং হোলি আর্টিজানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে যেমন একটা শঙ্কা উৎকণ্ঠা আমরা দেখতে পেয়েছিলাম, তেমনি বাংলাদেশের ইমেজটাও মানে বহির্বিশ্বে সেটা প্রশ্নবিদ্ধ হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে মানে সরকার, তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, তারা অনেকগুলো অভিযান পরিচালনা করেছেন এবং উইদিন 6 or 7 মান্থস তারা কিন্তু মানে জনগণের ভিতরে যে শঙ্কা উৎকণ্ঠাটা ছিল তারা কিন্তু সেই আস্থার পরিবেশটা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। এবং আমি মনে করি যে জঙ্গিবাদের মানে যে ধরনের একটা ভীতির সঞ্চার করেছিল, যে ধরনের একটা উৎকণ্ঠা শঙ্কা তৈরি করেছিল, সেই জায়গাটা থেকে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতিটাকে একটা আস্থার জায়গায় নিয়ে আসতে পেরেছেন। এবং আপাতত আমি যদিও আমি মনে করি যে জঙ্গিবাদ একটা বৈশ্বিক সমস্যা এবং আমরা দেখেছি কয়েক মাসের ব্যবধানে নিউজিল্যান্ডে, তারপরে শ্রীলঙ্কাতে ভয়াবহ হামলা হয়েছে, অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে যে এক্সট্রিমিজম কিংবা যে জঙ্গিবাদের কথা বলছি দ্যাট ইজ আন্ডার কন্ট্রোল। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত যাতে জঙ্গি মানে যুবক এবং এখানকার যে লোকজন তারা যেন জঙ্গিবাদের দিকে চলে না যায়। আপনার কাছে আবার আছি, আপনি একটু বলবেন যে যেহেতু আপনি এই আইনজীবী হিসাবে আছেন এবং বিভিন্ন মামলা নিয়ে কাজ করছেন, এই যে জঙ্গিরা বিভিন্ন মামলা আমরা দেখছি তাকে আটক করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, পরবর্তী তারা জামিনে বের হয়ে আসছে এবং পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এই জঙ্গিরা আবার এই জঙ্গিবাদের কাজে লিপ্ত হচ্ছে, তো এই যে আইনের ফাঁক ফাঁকড়ে যে তারা বের হয়ে আসছে এবং একই কাজে লিপ্ত হচ্ছে, এই বিষয়টি নিয়ে আপনার বক্তব্যটা কী? না, এখানে আপনি বলছেন যে আইনের ফাঁক ফোকড়ে বের হয়ে যায়, কারণ এখানে জামিনের ব্যাপারটা এটা আদালতের এখতিয়ার। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা কিন্তু যারা এই সমস্ত মামলায় অত্যন্ত সিরিয়াসলি নেই এবং তারা জামিন যাতে না পায় সে ব্যবস্থা আমরা করি, সেটা আমরা আদালতে অপোজ করি। তারপরেও অনেক ক্ষেত্রে জামিন হয়ে যায়, কারণ এটা জবাব তো কী বলবো, এটা তো উচ্চতর আদালতে জামিন হয়, নিম্ন আদালত থেকেও সেরকম জামিন হয় না, কারণ এই যে সমস্ত মামলা অত্যন্ত সেন্সিটিভ, এই মামলাগুলোতে কোনো জামিন হয় না। তো এখন একটা জিনিস হলো যে যদিও এটা এই আদালতের এখতিয়ার জামিন দেওয়ার ব্যাপারে, তারপরে এই ব্যাপারে আমার মনে হয় যে আরও সচেতন হতে হবে যেন কোনো আইনে ফাঁক ফোকর দিয়ে কোনো এই ধরনের জঙ্গি বা এই ধরনের যারা অপরাধী তারা যেন বের না হতে পারে, এই ব্যাপারে আমাদের সবারই সচেষ্ট থাকতে হবে। আর একটা জিনিস আমি বলি যে আজকে যে জঙ্গিবাদের উত্থান যেটা হয়েছে, কারণ এই দেশে আগে জঙ্গিবাদ ছিল না, কিন্তু আমরা দেখি যে এটা রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করে 2001 সনে পরে থেকে কিন্তু এই জঙ্গিবাদের উত্থান হয়েছে। এখানে বাংলা ভাই, শায়েখ আব্দুর রহমান, এদের যে এদের কারা পৃষ্ঠপোষকতা করেছে, তৎকালীন বিএনপি জামায়াত যে সরকার গ্রহণ করেছিল
তার এই তাদের সময়টা হয়েছে। কারণ এখানে মুজাহিদ জামায়াত ইসলাম সেক্রেটারি জেনারেল সে স্পষ্ট বলেছে যে বাংলা ভাই মানে কোনো কেউ নাই, কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়েছে যে বাংলা ভাই আছে এবং তারা সন্ত্রাসী, তারা জঙ্গি, এটা প্রমাণ হয়েছে। অথবা এরা আমি মনে করি যে এই জঙ্গি এটা একটা দেশের শত্রু, জাতির শত্রু। কারণ আজকে এই যে ঘটনা তারা ঘটিয়েছে হলি আর্টিজানে, এটার পিছনে তাদের উদ্দেশ্য হচ্ছে যে কূটনৈতিক পাড়ায় এই ধরনের হামলা করে তারা তাদের যে জানান দিয়েছে যে তাদের শক্তি মাত্রা কতটুকু জানান দিয়েছে, তারপরে যে একটা হামলা করে আপনার কাছে একটু জানতে চাই যে এই জঙ্গি হামলার কথা যখন আমরা বলছিলাম, এই যে সাম্প্রতিক সময় আমরা বেশ কিছু হামলা দেখতে পেয়েছি যেগুলো উলফ লোন বলা হচ্ছে বা সিঙ্গেল হামলা বলা হচ্ছে জঙ্গিদের, এই বিষয়টা সম্পর্কে আপনার মতামত কী? কারণ আপনি অনেকদিন ধরে এই বিষয়টি নিয়ে কাজ করছেন। না, আমার কাছে আমি যেটা আপনি ধরেন যে 2012 সাল থেকে মানে 2010 সাল থেকে তো আমরা দেখছি যে মানবতাবিরোধী অপরাধের বিচারটা শুরু হয়েছে এবং এই কাজটা কিন্তু খুব সহজ কাজ ছিল না। মানবতা বিরোধী অপরাধের যে বিচার আমরা 40 বছর ধরে শুনেছি বিচার হবে হবে হবে, কিন্তু এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে সাহস করে এই বিচারটা শুরু করলেন, তারপরে কিন্তু বিচারটা কার্যকর করা সব কিছু মিলে খুব বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। এবং তারপরে 2012 সাল থেকে তো আমরা দেখলাম যে আপনার জঙ্গিবাদী হামলায় ব্লগার হত্যা করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা করা হচ্ছে, প্রকাশক হত্যা করা হচ্ছে, মুক্ত চিন্তার যে মানুষ তাদেরকে হত্যা করা হচ্ছে, তারপরে ধর্মযাজক তারা কয়েকজন হত্যাকাণ্ড হয়েছে, তারই একটা চূড়ান্ত প্রকাশ ছিল হোলি আর্টিজান। তো তারপরে যে হামলাগুলো হয়েছে সেটাকে আমি বিচ্ছিন্ন ঘটনা কিংবা ছোটোখাটো ঘটনা বলবো, মানে এর আগে পরিস্থিতি যেভাবে ভীতির সঞ্চার করেছিল এখন কিন্তু সেই পরিস্থিতিটা মানে আমার কাছে মনে হচ্ছে না। কারণ আপনার যেটা বলেছি যে জঙ্গিবাদ কিন্তু বৈশ্বিক সমস্যা, এবং আমরা জানি যে সাম্প্রতিক কিছু খবরেও প্রকাশিত হয়েছে যে CIA তারপরে ইসরায়েলের মোসাদ তারা কিন্তু তাদের নিজস্ব স্বার্থে এই যে আপনার IS তারপরে নানা রকম যে বৈশ্বিকভাবে যারা নানা রকম সন্ত্রাসী হামলা বিভিন্ন জায়গায় পরিচালনা করেছে তাদের ফান্ডিং এবং অস্ত্রের সরবরাহটা কিন্তু সেখান থেকে আসছে। সুতরাং বৈশ্বিক অনেক ধরনের আপনার ইন্টারেস্ট অনেক সুপার পাওয়ারের থাকতে পারে, হ্যাঁ বৈশ্বিক জায়গাতে হয়তোবা আমরা মানে আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু বাংলাদেশের ভেতরে আপনার ধরেন যে যেটা হয়েছে সেটাকে আমি সন্তোষজনক মনে করি। তবে আরও বেশি নজরটা দেওয়া উচিত যে জঙ্গিবাদ যে কারণে যুবকেরা কিংবা মানুষ জঙ্গিবাদের দিকে পা বাড়ায়, পারিবারিক কোনো অসঙ্গতি কিংবা শিক্ষা কিংবা আপনার ধরেন যে আইনের শাসন যদি না থাকে, ন্যায় বিচারের ঘাটতি থাকে, যদি আপনার সংস্কৃতি শিক্ষা, কারণ আমরা শিক্ষা টেক্সট বুক বোর্ডে কিছু পরিবর্তন হয়েছিল সেটা নিয়ে নানা সমালোচনা হয়েছে। সুতরাং আমার যেটা মানে মানে যেটা আমরা বলতে চাই যে সমাজ, রাষ্ট্র এবং সমাজের ভিতরে যে বিভিন্ন প্রতিষ্ঠান তারা এমনভাবে কাজ করবেন যাতে করে জঙ্গি কিংবা কোনো যুবক যেন বিভ্রান্ত না হয়। মানে এখানে একটা যেটা হয়েছে যে কথাটা প্রায়শই আলোচনাতে আসে যে মিলিটারি সলিউশন অফ দ্য মানে এক্সট্রিমিজম জঙ্গিবাদের, মানে একজন ব্যক্তি কিংবা ব্যক্তি সমষ্টি তারা জঙ্গি হচ্ছে তারপরে আপনি তাদের গুলি করে মেরে ফেলছেন, সেটা রাষ্ট্র সমাজ এবং ধন্যবাদ স্যার আপনাকে। আজকে আমাদের সময় একবার শেষ পড়ছে। দুজন আলোচক ঠিক যেমনটি বলছিলেন যে জঙ্গিবাদ অনেকটা নিয়ন্ত্রণে আসলেও কিন্তু এখন পর্যন্ত নির্মূল করা সম্ভব হয়নি, এতে যেমন সমাজকে এগিয়ে আসতে হবে তেমনি রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসলে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয় বলে দুজন আলোচক বলছিলেন আর কি। তামিম, এই ছিল আসলে আমার কাছে আজকে এই আলোচনার সর্বশেষ। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি, এর ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর পিলার ও স্প্যান বসানোর অগ্রগতি নিয়ে রিপোর্ট। চলতি মাসে এই বড় সুখবর আসতে যাচ্ছে পদ্মা সেতুর কাজে। এ মাসের শেষ নাগাদ শেষ হবে 42টি পিলারেরই খুঁটি বসানোর কাজ। পুরো সেতুর 294টি খুঁটির মধ্যে 285টির কাজ এর মধ্যে শেষ হয়েছে। সেতুর 41টি স্প্যানের মধ্যে চীন থেকে এখন পর্যন্ত দেশে আনা হয়েছে 24টি স্প্যান, বাকিগুলো খুব দ্রুতই আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। কে বলবে এটা আষাঢ়ের আকাশ, আশা জাগা নিয়া শুভ্র মেঘ দখল করে রেখেছে পদ্মার আকাশ। সেই আশার প্রতিফলন নদীর বুক জুড়েও, কাজের অগ্রগতি এখন মন জুড়িয়ে দেবে এ সেতুকে ঘিরে স্বপ্ন দেখা মানুষগুলোর।
পুরো সেতুর 42টি পিলারের মধ্যে ঢালাইয়ের কাজ শেষে 29টি পিলার এখন শতভাগ প্রস্তুত। নদীতে 40টি পিলারে 262 এবং দুই পারের বড় দুটি পিলারে 32টি মিলিয়ে পুরো সেতুতে খুঁটি বসাতে হচ্ছে 294টি। এর মধ্যে 26, 27 ও 29 নম্বর পিলারে বাকি আছে মাত্র 9টি খুঁটির কাজ। সেটাও এই মাসে শেষ করে আনা হলে পদ্মা সেতুর সবচেয়ে চ্যালেঞ্জিং অর্থাৎ খুঁটি বসানোর কাজ শেষ হয়ে যাবে শতভাগ। আমরা পাইলের কাজ করে যাচ্ছি, আমরা গার্ডারের কাজ করে যাচ্ছি, আমরা ডেকের কাজ করে যাচ্ছি, অন্যান্য কাজ করে যাচ্ছি, এটা চলমান। এরপর এই খুঁটিগুলোতে ঢালাইয়ের কাজ শেষ করা হলে নদীর বুকে দাঁড়িয়ে যাবে পুরো পিলার, বাকি থাকবে স্প্যান বসানোর কাজ। এখন পর্যন্ত পিলার প্রস্তুত 29টি, স্প্যান প্রস্তুত 24টি, কিন্তু বসানো হয়েছে মাত্র 14টি স্প্যান। গত এপ্রিল মাসে নতুন করে আনা দ্বিতীয় লিফটিং ক্রেনটি আগামী আগস্ট মাসের দিকে ইনস্টল করা গেলে স্প্যান বসানোর কাজে আরও গতি আসবে। আমাদের পরিকল্পনা ছিল আমরা জাজিরা এন্ড থেকে শুরু করবো, 7 নম্বর মডিউল থেকে, 1 নম্বর মডিউল মাওয়া থেকে শুরু করবো। ওই অর্ডারে কিন্তু স্প্যানকে আমরা রেডি করছিলাম চায়না ফ্যাক্টরিতে এবং এখানকার ফ্যাক্টরিতে, যে কোনটার পরে কোনটা বসবে, কিন্তু আমরা 1, 2, 3, 4 আমরা করতে পারি নাই, যার জন্য আমাদের অনেকগুলো স্প্যান হয়ে গেছে, মানে আমরা বসাতে পারছি না। সেতু কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত মূল সেতুর কাজ হয়েছে 81%, নদী শাসনের কাজ 60%, আর পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে 70%। চলতি মাসের মধ্যে সবগুলো পিলারের খুঁটির পাইলিংয়ের কাজ শেষ করা গেলে নিঃসন্দেহে তা অনেক বড় অগ্রগতি। তখন হাতে গোনা যে 2টি পিলারের ঢালাইয়ের কাজ বাকি আছে তা সম্পন্ন করা গেলেই একসঙ্গে নদীতে দৃশ্যমান হবে 42টি পিলার। এরপর কত দ্রুত এই পিলারগুলোর উপর স্পেন বসিয়ে সেতুটি চালু করা যায়, সেই চ্যালেঞ্জটা তোলা থাকবে প্রকৌশলীদের সামনে। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বরখাস্তকৃত ডিআইজি মিজানকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন আবেদন নামঞ্জুর, বাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়েছে মন্তব্য আদালতের। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ জীবিত আছেন ব্রিফিংয়ে জানালেন জিএম কাদের, গুজব না ছড়ানোর আহ্বান। কিছুটা উন্নতি হয়েছে ফুসফুস সংক্রমণের। হজ ফ্লাইট শুরুর 2 দিন আগেও ভিসা হয়নি অনেকের, উৎকণ্ঠায় এজেন্টরা। যাত্রা বাতিলের আশঙ্কা, হাবের ফেরত দেয়া হবে না টিকিটের টাকাও। বরগুনার পর এবার চট্টগ্রামে সহিংস আচরণের ভিডিও ভাইরাল। যুবলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ঘটনা বলছেন স্থানীয়রা, জড়িত 5 জন গ্রেফতার। এবং বিশ্বকাপের কঠিন সমীকরণের মুখে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত টাইগাররা, অনুশীলন শেষে জানালেন মাশরাফি। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।